নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগাম 2023 সালের আগাম শুভেচ্ছা জানাই। দেখুন, অনেকজন কমেন্ট করে যে স্যার, আমি আমার রাশি জানি না, আমি এই তারিখে জন্ম, অর্থাৎ তারিখ আমি জানি, আমার ভাগ্যটা কেমন যাবে একটু বলবেন। হোয়াটসঅ্যাপে প্রচুর এসছে, অর্থাৎ কেউ তারিখ জানে, অর্থাৎ তারিখ অনুযায়ী 2023 কেমন যেতে চলেছে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব। আপনি যদি 1 তারিখে জন্মগ্রহণ করেন যে কোনো মাসের, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টি যে মাস আছে কি না, 12টি মাসের যে কোনো মাসের যে কোনো 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ 1, 10, 10 = 1 এবং 19, 1+9=10=1 এবং 28, 8+2=10, অর্থাৎ 1, অর্থাৎ সবটার যে অঙ্ক যেটা আসছে সেটি হচ্ছে 1। অর্থাৎ আপনি যদি 1 তারিখে জন্মগ্রহণ করেন, 1, 10, 19 এবং 28 তারিখ যে কোনো মাসের, আপনার জন্য 2023 সালে 6টি বড় ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে। 1, এই সংখ্যাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে রবি গ্রহ, অর্থাৎ আপনি কিন্তু রবি গ্রহের আন্ডারে কিন্তু আপনি যে কোনো মাসে জন্মাতে পারেন, 1 তারিখ, 1, 10, 19, 28, অর্থাৎ রবির দ্বারা নিয়ন্ত্রিত। এবং 2023 এটা আপনারা যোগ করে দেখুন, 2+2=4+3=7, অর্থাৎ এটা হচ্ছে কেতুর বছর, অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কেতু। এবং আপনার 1 তারিখে জন্ম, আপনার জন্য কি বড় ঘটনা ঘটতে চলেছে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজের রাশি জানেন না, শুধুমাত্র আপনি তারিখ জানেন, তাদের জন্য, অর্থাৎ এটা সম্পূর্ণ অনেকেরই ক্ষেত্রে রাশি নেই, অনেকেই বুঝতে পারে না কি হবে 2023, কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। নাম্বার 1, 1 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আপনাদের এবছর বড় ধরনের চাকরি পাওয়ার, গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেট সেক্টরের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি 1 তারিখে জন্ম, আপনার ক্ষেত্রে এবছর বিশেষ করে শিক্ষার্থীরা যারা আছে শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ, এবং আপনাদের এবছর 2023 আপনাদের মান সম্মান সুনাম অর্জন কিন্তু হবে। আর্থিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে 1 তারিখে, 1, 10, 19 এবং 28 তারিখ, এই তারিখগুলোতে যাদের জন্ম যে কোনো মাসের, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট কিন্তু করবেন। কিন্তু আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, চোখের সমস্যা এবং হার্টের সমস্যা, এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এই জায়গাটা বিশেষভাবে নজর রাখুন, সবটাই ভালো হতে পারে না। এবং আপনার 1 তারিখে জন্ম, আপনার ক্ষেত্রে এবছর আপনার ব্যবসা যারা করছেন, বিশেষ করে ইলেকট্রনিক্সের বিজনেস, ইলেকট্রনিক্স গুডসের বিজনেস, আপনার শপিং মহল আছে এই জায়গাগুলো, বা আপনি কাঠের ফার্নিচার আছে, বা আপনি মেডিসিনের ব্যবসা করছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিবে। অর্থাৎ মেডিসিনের যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যাদের প্যাথোলজি ল্যাবগুলো আছে সেখান থেকে যথেষ্ট আপনাদের প্রফিট হবে। এবং রাজনীতি সেক্টরে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে
কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট, এবং যারা সিনেমা জগতে আছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনি 1 তারিখ বা 10 তারিখ বা 19 তারিখ বা 28 তারিখের জন্ম, আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটির দিকটা কিন্তু যথেষ্ট বাড়বে। এবং আপনাদের এই 2023 আপনাদের ক্ষেত্রে কিন্তু বছরটা একটা বিশেষ করে শুভ ফল কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে চলেছে। এবং বিয়ের জায়গাটা যারা চেষ্টা করছেন 1, 10, 19 এবং 28, বিয়ের জায়গাটা কনফার্ম হচ্ছিল না, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু হতে চলেছে, গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ 23 সালটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তবে আপনাদের যেহেতু 1 তারিখ, আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু আপনাদের বড় কিন্তু জায়গা। অর্থাৎ তাহলে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। এবং যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে, এবং যারা ল্যান্ডের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই 1 তারিখে যারা জন্মগ্রহণ করেছে, 1, 10, 28 এবং 19 তারিখে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। এবং যে 6টি বড় ঘটনা আমি বললাম আপনাদের সামনে, বিশেষ করে কিন্তু আপনাদের লট অফ চেঞ্জ আসতে চলেছে, এবং আপনাদের বিশেষ করে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সাথে যারা কাজ করতে কর্ম করছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এবং পূর্ণ মাত্রায় 1 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তবে আপনার জন্ম জায়গাটাতে দেখা দরকার, হস্তরেখাও দেখা দরকার, এটা আমি তারিখ অনুযায়ী আপনাদেরকে বললাম। এরপরে নেক্সটে আমি 2 তারিখে আলোচনা করব। অর্থাৎ এই 1 তারিখে কিন্তু যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু 2023 সাল বিশেষভাবে অর্থনৈতিক দিকটা আমি যদি বলি, এবং এডুকেশনের জায়গাটা যদি বলি, এবং ভাগ্যের জায়গাটা যদি বলি, বিশেষভাবে লাভ কিন্তু পাবে। এবং এই বছর আপনাদের প্রত্যাশা পূরণের কিন্তু বছর হতে চলেছে। যে কোনো ইচ্ছা পূরণ 1 তারিখে যাদের জন্ম আপনাদের হবে, নিজস্ব প্রপার্টি কেনার যোগ কিন্তু দেখা যাচ্ছে, কোনো জমি বা ফ্ল্যাট বা জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু 2023-এ 1, 10, 19 এবং 28 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কিন্তু এই সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, বুকিং করুন, এবং আপনার নিজের জন্ম ছক তারিখ অনুযায়ী নিজের জায়গাটা বিচার করান। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।